Namaskar. I'm Dr. Shreyasee Sarkar, an oncopathologist in Hope and Heal Cancer Hospital and Research Center. আজকে আমাদের এখানে 9th of July আমরা উদ্বোধন করেছি এই ক্যান্সার হসপিটালটাকে আমাদের এখানকার যে নাম আছে সেটাই প্রথমে বলতে চাই হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার সো দ্য টু নেমস হোপ অ্যান্ড হিল এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ক্যান্সার পেশেন্টের সুস্থ করে তোলার জন্য হোপ দরকার আশা পেশেন্টকে আশা দেওয়ার জন্য বিকজ ক্যান্সার পেশেন্ট এমনিতেই ভীষণভাবে মনের যন্ত্রণায় থাকে যে সে ঠিক হতে পারবে কি পারবে না আর হিলটা তখনই সম্ভব যখন একটা গ্রুপ অফ ডক্টর্স ডেডিকেটেড ওয়েতে কাজ করে আমরা তাকে ঠিক ট্রিটমেন্টটা দিতে পারবো তাই আমাদের এটাই মোটিভ থাকবে যে আমরা কোনো পেশেন্টকে ফেরত যেতে দেব না সমস্ত পেশেন্ট যেন একই ছাদের তলায় একই জায়গায় থেকে সমস্ত ট্রিটমেন্ট পেতে পারে আমাদের এখানে আমরা ফার্স্ট টাইম এনেছি পেট সিটি যেটা নর্থ বেঙ্গলে আর কোথাও কোথাও নেই উই আর দ্য ফার্স্ট ওয়ান টু স্টার্ট ইট অ্যান্ড দিস ইজ লাইক ইন দ্য নর্থ বেঙ্গলে মানে পেট সিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ ক্যান্সার পেশেন্টের জন্য একটা স্টেজিংয়ের জন্য একটা পেট সিটি ভীষণভাবে দরকার হয়ে থাকে অনেকগুলো ক্যান্সার থাকে যেগুলো আমরা প্লেন সিটিতে বা এমআরআইতে ধরা যায় না যেটা আমরা পেট সিটির মাধ্যমে ধরে উঠতে পারি আরেকটা কথা হচ্ছে হ্যালসিয়ান ই বলে একটা রেডিয়েশন মেশিন আছে যেটা আমাদের এখানে আছে এবং দ্যাট ইজ দ্য বেস্ট মেশিন সো ফার ইন এই অঞ্চলের মধ্যে তাছাড়া আমাদের যে অত্যাধুনিক মানে যে ল্যাবরেটরি আমরা নিয়ে এসেছি যেখানে মধ্যে স্পেশালাইজড টেস্ট আছে এফএনএসি বায়োপসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি প্লাস আমরা মলিকিউলার প্যাথোলজিও শুরু করব যাতে পেশেন্ট একটা রাইট গাইডলাইন পেতে পারে যে কোন টাইপ অফ ক্যান্সার আছে অনেক জায়গাতেই শুধু এফএনএসি করে ট্রিটমেন্ট চালু করা হয় যেটা একদমই করা উচিত নয় বায়োপসি ইজ এ মাস্ট এবং তারপরে হচ্ছে আপনার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ওটার মাধ্যমে আমরা বলে দিতে পারি কোন পেশেন্টের কী টাইপ অফ ক্যান্সার আছে এবং কী ধরনের ট্রিটমেন্ট লাগতে পারে তাই আমি সবাইকে মানে এক্সপেক্ট করব যে সবাই আমাদের এই ইনিশিয়েটিভটাতে মানে হেল্প করে এবং সবাই এসে যেন দেখে যে একই ছাদের তলায় কত ফেসিলিটিস আমরা প্রোভাইড করছি অ্যান্ড উই অলসো হ্যাভ এ সেপারেট ব্লক উইচ ইজ মৃন্ময়ী ব্লক যেটা হচ্ছে শুধু স্বাস্থ্যসাথী পেশেন্টসদের জন্য বা আপনি বলতে পারেন পুয়ার পেশেন্টসদের জন্য আছে যেটা যারা টাকা তাদের কাছে টাকা নেই বা যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এখানে আসবে তারা নিজেদের মতো করে ওখানে থাকবে এবং ট্রিটমেন্ট পাবে তো একই টাইপ অফ ডক্টর্স উইল ট্রিট দেম আমরা ডক্টর্স একই রাখবো জাস্ট দে উইল হ্যাভ দেয়ার ওন সেপারেট প্লেসেস সো এটাই আমি বলবো যে আপনাদের এখানে আসলে আপনারা অনেক বেনিফিটেড হবে এবং আমি চাইবো যে কোনো পেশেন্টই যেন ক্যান্সার পেশেন্ট বিনা চিকিৎসায় মারা না যায় তো দিস ইজ আওয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড থ্যাংক ইউ